हेलो गाइस, वेलकम टू गेमर बाय एक्सट्रीम बांग्लादेश। सो आज के आमी कयेकटी गुरुत्वपूर्ण टपिक निये आलोचना करबो ई भिडियोते। दया करे भिडियोटे शेष पर्यन्त देखबेन। सो आमादेर प्रथम टपिक दिये शुरू करा जाक। अनेके देखलाम अनेक यूट्यूब चैनले कमेंट करतेछे जे भाई एगुलो आमरा एपिक गेम्स एबं यूबिसফট ফরওয়ার্ড থেকে গেম ক্লেম করলাম ফ্রিতে, যেমন ওয়াচ ডগস 2, হিটম্যান 1 মডার্ন ভার্সন যেটা, তারপরে GTA 5 অনলাইন প্রিমিয়াম এডিশন। এগুলা কি আমরা আদেও খেলতে পারবো ফ্রিতে? এগুলা কি পারমানেন্ট ফ্রিতে? প্রথম বলে রেখে এগুলা ফ্রিতে পারমানেন্ট। আর আপনার এগুলা সম্পর্কে আমাকে একটু কথা বলতে দেন। সেটা হলো আপনারা অনেকেদের মধ্যে যাদের পিসি নেই, পরবর্তীতে পিসি কেনার প্ল্যান আছে, তারা এই গেমটি কিন্তু আপনারা নিয়েছেন ক্লেম করে যেন পরবর্তীতে খেলতে পারেন। তারা আপনার মোবাইলে ক্লেম করা পর্যন্ত কিন্তু তাদের ইউবিসফট লাইব্রেরি বা এপিক গেমস লাইব্রেরিতে গেমগুলো যোগ হলো কিনা সেগুলো দেখতে পাচ্ছে না, কারণ সেগুলো একমাত্র পিসি দিয়েই দেখা সম্ভব। সো এই বিষয়ে আমি বলতে চাই আপনাদেরকে যে হ্যাঁ, আপনারা সেটা কখনোই মোবাইল দিয়ে দেখতে পারবেন না, কারণ সেটি মোবাইলের জন্যে ডেভেলপ করা কোনো অ্যাপ্লিকেশান নাই। আপনাদেরকে সেটি দেখতে অবশ্যই পিসি দরকার হবে। ইউবিসফট লাইব্রেরিতে আপনার গেম বা ইউবিসফট ফরওয়ার্ড লাইব্রেরিতে আপনার গেম বা এপিক গেমসে আপনাদের গেমগুলো দেখতে। সো আপনারা যদি সেগুলো গেম দেখতে চান অবশ্যই আপনাদের পিসি লাগবে। তবে আপনাদেরকে একটি খুশির খবর দিয়ে রাখি, আপনার এই দেখাই একটা জিনিস, আপনার এখানে আমাদেরকে সার্চ করতে হবে হচ্ছে ওয়েট এপিক গেমস। যখন আমি ঢুকলাম দেখতে পাচ্ছেন এপিক গেমস স্টোরে, ওয়েট একটু টাইম লাগবে, নেট কানেকশন একটু স্লো। সো এই যে এপিক গেমস স্টোরে আমি ঢুকলাম। সো এপিক গেমস স্টোরে আপনার দেখতে পাচ্ছেন বিভিন্ন গেমের নাম দেওয়া, আপনার পিকচারও থাকে, তবে এখন একটু নেটওয়ার্ক কানেকশন যেন আসতে টাইম লাগছে। আর দাম লেখা এই যেমনটা $22 একটু বেশি, এই GTA 5 প্রিমিয়াম এডিশনটা 50% ছাড়ে এখন সেল করতেছে। সো এপিক গেমসে যে এখন পোস্টারও ধীরে ধীরে আসতেছে ক্রাইসিস রিমাস্টার্ড। এপিক গেমসে যদি আপনাদের ভিউ ফ্রি গেমস, এই ভিউ ফ্রি গেমসে দিলে কিছু লেখা আসতেছে এখন। আপনারা যারা এপিক গেমস স্টোর থেকে ফ্রিতে গেম ক্লেম করছেন, যেমন ওয়াচ ডগস 2, হিটম্যান, GTA 5 প্রিমিয়াম এডিশন অনলাইন সহ, তারা আপনার একটা বিষয় দেখতে পাবেন। যারা ক্লেম করছেন তারা হয়তো বিষয়টা অলরেডি জানেনও, তাদেরকে দেখাচ্ছি জিনিসটা। নেটওয়ার্ক খারাপ জন্য একটু টাইম লাগতেছে, তবে এই ভিডিওটা দেখেন আপনাদেরই উপকার হবে। এই আমি সার্চ করলাম ওয়াচ ডগস। সো ওয়াচ ডগ সার্চ করার পর এটা আসতে টাইম লাগতেছে, আপনার গেমগুলো দেখাচ্ছে। ওয়েট একটু, ওয়াচ ডগস কোথায় গেল রে? আবার ও এখনো সার্চই হচ্ছে। এই যে আসছে এই ওয়াচ ডগস 2, দেখতে পাচ্ছেন আপনার দাম লেখা আছে $56, প্রায় $57। $57 দিয়ে তো একটা গেম কেনা মানুষের পক্ষে অ্যাফোর্ড করা সম্ভব না সবার পক্ষে, তাই এটা ফ্রিতে কিছুক্ষণের জন্য ক্লেম করতে দিয়েছিল। সেটা আমিও পিসিতে ফ্রিতে ক্লেম করছি এখন। ওকে, এই ওয়াচ ডগস 2টা যখন আপনি দেখবেন ফ্রিতে ক্লেম করছেন, এই ওয়াচ ডগস 2টা ফ্রিতে ক্লেম করার পরে ওয়াচ ডগস 2টা আপনার এখানে, ওয়াচ ডগস 2টা এই যে ফ্রি আছে এই স্ট্যান্ডার্ড এডিশনটা, এখন এই ফ্রিতে গেট দেওয়ার পর আপনার ক্লেম করার পর এখানে সাধারণত লেখাটা ওন্ট, কিন্তু আপনারা পরবর্তীতে অ্যাকাউন্টে সার্চ করলেও আপনার ওন্ট লেখাটা ওঠে না ফোন দিয়ে। কেন ওন্ট লেখাটা ওঠে না? সেটা হলো আপনার ওন্ট লেখাটা সবসময় উঠবে না, সেটা আপনার চিন্তা করার কোনো কারণ নেই। অনেকে ভয় পান যে ওন লেখাটা উঠতেছে না, তার মানে গেমটা হয়তো আমরা ঠিকমতো ক্লেম করতে পারিনি। না, আপনারা গেমটা ঠিকমতোই ক্লেম করেছেন, ওন লেখাটা আপনার ওঠে না। তবে আপনারা ওন লেখাটা না উঠলেও
একবার খালি ওঠে, বারবার তো উঠবে না। আপনারা যখন আপনাদের পিসি কিনবেন বা যারা পিসি ওপেন করবেন, পিসিতে ইউবিসফট ফরওয়ার্ড বা এপিক গেমস পিসি লাইব্রেরি ওপেন করবেন, এখানে ফোন দিয়ে লাইব্রেরি দেখা যায় না, তখন আপনারা ঠিকই আপনাদের লাইব্রেরিতে দেখতে পারবেন যে গেমগুলো লাইব্রেরিতে অ্যাড হয়ে গেছে এবং সেখান থেকে আপনারা ফ্রিতে ডাউনলোড করে গেমগুলো খেলতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়া। এখন আমি আসি আমার দ্বিতীয় টপিকে, সেটি হলো অনেকে আপনার লো বাজেটের মধ্যে পিসি বা ল্যাপটপ চাই গেম খেলার জন্যে। এখন অনেকের কোয়েশ্চেন থাকে যে আমরা পিসি কিনবো না ল্যাপটপ কিনবো। সো অনেকে আপনার ল্যাপটপ কেনে কারণ যে পোর্টেবল, সবখানে নিয়ে যেতে পারবে, আবার অনেকে ভাবে ল্যাপটপের বেশি সুবিধা, আবার অনেকে পিসি কেনে। সো অনেকে যারা কনসোল বাংলাদেশে মানুষ কেনে না, কারণ কনসোলের ক্র্যাক গেম পাওয়া খুবই কঠিন আর কনসোলের এক একটা গেমের দাম অনেক। সো অনেকে কোয়েশ্চেন করে যে 35-40 হাজারের মধ্যে আমি যদি নেই তাহলে আমার পিসি নেওয়া উচিত হবে নাকি ল্যাপটপ। সো আমি আপনাকে একটা কথা বলে রাখি, 35-40 হাজারে যদি আপনি গেম খেলার জন্য ডিভাইস নিতে চান, প্লিজ দয়া করে ল্যাপটপ নেবেন না। ল্যাপটপ 35-40 হাজার কি, আপনি যদি 50-60 হাজারেও নেন তাহলে সেটা ট্র্যাশ ছাড়া কিছু না, সেটা নর্মাল কাজ হবে, তবে গেমের জন্যে, গেম খেলার জন্যে সেটি কোনো কাজে আসবে না। এখন আমি আপনাকে একটা কথা বলে রাখি, বর্তমানকালে পিসি অনেক আপগ্রেডেড হয়েছে। আপনার যদি গেম খেলার জন্যে বাজেট 35-40K বা 30-35K হয় তাহলে আপনারা রেডিমেড পিসিও কিনবেন না, ল্যাপটপও কিনবেন না, অ্যান্ড্রয়েড ফোনও কিনবেন না গেম খেলার জন্যে। আপনারা কিনবেন হলো নিজের পার্সোনালি বিল্ড করা পিসি। পিসি পার্সোনালি বিল্ড করা পিসি হলো আপনি নিজে সব আলাদা আলাদা পার্ট চয়েস করে লাগাবেন। আপনি যদি সব ঠিকমতো আলাদা আলাদা পার্ট চয়েস করে পিসিটা বিল্ড করতে পারেন সঠিকভাবে, তাহলে সেটিতে আপনি প্রায় মোটামুটি সব গেমই খেলতে পারবেন। এই যেটার ভিডিও দেখছি আমরা, ওয়াচ ডগস 2 খেলতে পারবেন, GTA 5, হ্যাঁ হয়তো কিছু কিছু গেম যেমন রেড ডেড রিডেমশন 2 এগুলো খেলতে আপনাদের একটু কষ্ট হবে, তবে সেগুলো তো একেবারে যারা প্রফেশনাল গেমার তারা খেলে। আপনি তো বেশিরভাগ গেমই খেলতে পারতেছেন যেগুলো মজার জন্য, যেমন ওয়াচ ডগস 2, GTA 5, যেটা বাংলাদেশে মোস্ট ওয়ান্টেড গেম, সবই তো আপনারা খেলতে পারবেন। সো আমি আপনাদেরকে অবশ্যই প্রেফার করবো যদি 35-40K মধ্যে আপনারা পিসি, ল্যাপটপ এবং অ্যান্ড্রয়েড ডিভাইসের মধ্যে গেম খেলার জন্য কিনতে চান, তবে অ্যান্ড্রয়েড ফোন তো 35-40 হাজার টাকা দিয়ে কিনবেনই না, কারণ আপনার 15-20 হাজার টাকায় আপনার যেগুলো নর্মাল অ্যান্ড্রয়েড সেট পাওয়া যায় সেগুলোতে প্রায় অ্যান্ড্রয়েডের জন্য রিলিজ হওয়া সব গেমিং খেলা যায়, আর অ্যান্ড্রয়েডের জন্য রিলিজ হওয়া বেশিরভাগ গেমিং ফ্রি। ল্যাপটপও কিনবেন না, কারণ ল্যাপটপ আপনার অনেক প্রবলেম করবে, ল্যাপটপ অতটা পাওয়ারফুল হার্ডওয়্যার ইউজ করা হয় না, খালি পোর্টেবলই করা যায়। আর আপনার পিসি যেগুলো রেডিমেড সেগুলোরও প্রাইস অনেক পড়বে, তাই আপনারা 35-40 বা 30-35 হাজার একটা কাস্টম পিসি বিল্ড করে নেবেন, সেটাতে আপনারা আশা করি মোটামুটি ভালো FPS-এ সব গেম খেলতে পারবেন। আপনি যদি মিডিয়াম বা লো সেটিংস দিয়ে GTA 5 খেলেন, 35-40 হাজারের পিসিতে আপনি কমপক্ষে 55-55 FPS পাবেন, মাঝে মাঝে 60 FPS-ও উঠবে। এখন আমি আপনাদেরকে শেষ টপিক নিয়ে আলোচনা করব। শেষ টপিক হলো, আপনারা অনেকে জিজ্ঞাসা করেন ভাই আমাদের পক্ষে তো এত গেম অ্যাফোর্ড করা সম্ভব না, স্টিম থেকে সব গেম কিনবো, কিন্তু এটা তো আমাদের পক্ষে সম্ভব না। হ্যাঁ, বাংলাদেশে কারো পক্ষে সম্ভব না, আমিও তো সব গেম আপনার সবসময় স্টিম থেকে কিনা, যেগুলো অনলাইন একেবারেই অনলাইন সেগুলো স্টিম থেকে। এখন আপনার যদি গেমে খালি স্টোরি মোড খেলতে চান অফলাইন, বা কিছু কিছু গেমের অনলাইনেও ক্র্যাকে সাপোর্ট করে, ক্র্যাক গেম ডাউনলোড করতে চান, তাহলে এই ডিসক্রিপশনে লিঙ্ক দিলে আমি রিপোর্ট খাবো জন্যে আপনাদেরকে সরাসরি ভিডিওতে দেখাচ্ছি কোন ওয়েবসাইট থেকে ডাউনলোড করবেন ক্র্যাক গেম ফ্রিতে কোনো রকম ঝামেলা ছাড়া। এখন অনেকে বলবেন ওশেন অফ গেমস, কিন্তু আমি ওশেন অফ গেমস ব্যবহার করি না, কারণ সেখান থেকে আমি প্রায় যতগুলো গেম ডাউনলোড করছি একটাও কাজ করে নেই। মানে আমি আপনাদেরকে একটা ওয়েবসাইট দেখাচ্ছি যে ওয়েবসাইট থেকে আমি যতগুলো গেম ডাউনলোড করছি 85% গেমই কাজ করেছে, ক্র্যাক গেম তো আবার ফ্রিতে ডাউনলোড করা, আর তাদের ডাউনলোড এবং ইনস্টলেশন মেথড অনেক সোজা। সো আপনারা আপনাদের যে কোনো ব্রাউজারে যাবেন আর সার্চ বারে সার্চ করবেন আপুনকা গেম, ওকে, এটা একটা ইন্ডিয়ান ওয়েবসাইট, এ দেখতে পাচ্ছেন apunkagame.biz, এটা ক্র্যাক গেম ডাউনলোড করার সবচেয়ে সুন্দর ওয়েবসাইট। এই দেখেন এখানে আমি সার্চ করলাম GTA, এই GTA সার্চ করার, সরি, এখানে আপনার পপ আপ হয়ে অন্যান্য ওয়েবসাইটে নিয়ে যায়, আপনারা পপ আপগুলো ক্লোজ করবেন,
পপ আপ ক্লোজ করতে মনে রাখবেন, কিন্তু নাহলে আপনাদেরকে অন্য ওয়েবসাইটে নিয়ে যাবে। এই হোয়াটসঅ্যাপের এগুলো আসবে, এগুলো কাটবেন, কারণ এটা থার্ড পার্টি ওয়েবসাইটটা একটু প্রবলেম। এই দেখতে পাচ্ছেন জিটিএ ফাইভ আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আপনারা বিভিন্ন জিবি পার্টস আছে, এই পার্ট থেকে ইনস্টলেশন কেমন করতে হবে, ইনস্টল ডাউনলোডটা ভিডিও দিছে, এইখান থেকে আপনারা পুরো গেমটা ইনস্টল করে নেবেন। আর আপনারা ভালো করে খেলতেও পারবেন, গেমগুলো কিন্তু কাজ করে 85% নিয়ে। আমি কিন্তু খেলছি গেমগুলা এখান থেকে, এপিক গেমস থেকে। তারপরে আপনারা নিবেন WWE লেটেস্ট, এই পপ আপ আবার ক্লোজ করবেন। WWE লেটেস্ট গেম WWE সার্চ করলেন, WWE এই 2K ব্যাটেল গ্রাউন্ডস WWE, এই যেটা আপনার 2 দিনও হয় না রিলিজ হয়েছে, সেই গেমটাও আপনি এখান থেকে ইনস্টল করতে পারবেন। ইস, এখন কতটা টেকনোলজি আপগ্রেডেড হয়েছে, কত তাড়াতাড়ি আপনার গেমগুলো ক্র্যাক হয়। আগের কালে ক্র্যাক গেম পাইতে কত ডিস্ক কিনতে হইতো আপনার লোকাল মার্কেট থেকে, কত টাকা খরচ হইতো ক্র্যাক গেম কিনতে, এখন তো ফ্রিতে। এখন দেখি এটা কার কার কাজ করছে। তারপরে এই দেখতে পাচ্ছেন অনেকের এই গেমগুলো কাজ করছে। তারপরে 2K20 যেটা একটা ফালতু গেম, সেটা আমি আপনাদেরকে ডাউনলোড করতে রেকমেন্ড করব না, তার বদলে আপনার 2K19 খেলেন। এই পপ আপ আবার ক্লোজ করতে হবে, এই 2K19 আপনার এখান থেকে ইনস্টল করতে পারবেন, করে খেলতে পারবেন। দেখতে পাচ্ছেন কত হাই গ্রাফিক্সের, এইটাও আমি ডাউনলোড করছি এই আপুনকা গেমস থেকে, এটা ফ্রিতে, তবে এটা অনেক ভালো এবং কাজ করে। আর আপনাদেরকে জানাই রাখি একটা সিক্রেট জিনিস, সেটা হলো অনেক ক্র্যাক গেমের অনলাইন মোডও বর্তমানে কাজ করতেছে। যেমন 2K19 অনলাইনে অন্য প্লেয়ারের সাথে খেলা না গেলেও এই গেমটায় কিন্তু আমি অনলাইনে কমিউনিটি ক্রিয়েশনস, যেটা থাকে অনলাইন কমিউনিটি ক্রিয়েশনস, এই ক্র্যাক ভার্সনে ডাউনলোড করা যায়। সো এটি অনেক বড় ডেভেলপমেন্ট। সো এটি অনেক লং একটি ভিডিও আমার চ্যানেলের, যেটি আমি কথা বলে কাটালাম, আপনাদেরকে আমি অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশান দিলাম। আশা করি আপনারা ভিডিওটি ভালো লেগেছে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। সো যাওয়ার আগে আপনাদেরকে বোনাস একটা টপিক নিয়ে কথা বলে যাই, লাস্ট বোনাস টপিক। সো একটি কেসিং, ফার্স্ট প্লেয়ার ফায়ারবেস X6, এই কেসিংটি কিন্তু আপনার অনেক আলোড়ন সৃষ্টি করছে, এটার কম দামে প্রিমিয়াম লুকের জন্য। সো আপনার অনেকে বলছে কেসিংটির গ্লাস প্যানেল সামনে, সাইডে প্লাস্টিক প্যানেল, কেসিংটিকে কেনা উচিত, খালি 2টা হার্ড ডিস্ক ড্রাইভ। আমি বলবো আপনি যদি মিড এন্ডের একটি PC বিল্ড করতে চান, অবশ্যই আপনার কেসিংটি কেনা উচিত, কারণ ওই প্রাইসের মধ্যে আপনি 3700 টাকার মধ্যে তার চেয়ে ভালো কেসিং পাবেন না। কারণ এই কেসিংটা এত ভালো লেগেছে আমার, আমি নিজেও এই কেসিংটা ইউজ করি, এই কেসিংটার মতো ভালো কেসিং পাওয়া আপনার আসলেই অনেক কঠিন। কারণ এই কেসিংটার কোয়ালিটি, তারপরে পারফরমেন্স সবই আমার ভালো লেগেছে। ফাস্ট প্লেয়ার, সরি আমি ডাস্ট প্লেয়ার লিখছি, ফার্স্ট প্লেয়ার ফায়ার বেস X6। সো আপনি বাইরের একটু নয়েজ আসলে সেটাকে এড়িয়ে চলবেন, কারণ আমার একটু বাড়িতে গেস্ট আছে, তাই একটু বাইরের শব্দ হচ্ছে। সো কেসিংটি আমি আপনাদেরকে দেখাই। ও ওয়াও, কেসিংটির দাম 3500 টাকা হয়ে গেছে, এখন তো অনেক ভালো। সো কেসিংটির পিকচার আসতে টাইম লাগতেছে, একটু ওয়েট করেন। এই কেসিংটির আপনার ব্লু কালার যেটা, উফ পিকচারটা ব্লারি আসতেছে, কেসিংটার কোয়ালিটি খারাপ করে দিতেছে। ওয়েট ওয়েট ওয়েট, উফ স্লো ইন্টারনেট কানেকশন। এই দেখতে পাচ্ছেন কেসিংটা, তাহলে আপনাদেরকে ভালো পিক দেখাই কেসিংটার। এই দেখতে পাচ্ছেন কেসিংটা, এটা রেড কালার, এটা এখন বর্তমানে 3700 টাকা প্রাইস, 3500 টাকায়ও আপনারা অনেকখানে পাবেন। সো এই কেসিংটা রেড আর ব্লু এইরকম কালার হয় কেসিংটা, কিন্তু অনেক সুন্দর। এখন কেসিংটা নিয়ে অনেক ইউটিউবার আপনার রিপোর্ট করা যায় খালি 2টা SSD ড্রাইভ। ভাই, কেসিংটা আপনার বানানো হয়েছে মূলত যারা নর্মাল গেমার, নর্মাল আপনার মোটামুটি বাজেটের PC বিল্ড করবে তাদের জন্য। এটা তো প্রফেশনাল গেমারদেরকে না কথা না, প্রফেশনাল গেমাররা আরও দামি কেসিং কিনেন। অনেকে বলছে এটা খালি 2টা SSD বা হার্ড ডিস্ক ড্রাইভ দেওয়া,
বেশিরভাগ মানুষ বাংলাদেশের একটা এসডিডি ব্যবহার করে, আবার 500 জিবি, 1 টেরাবাইট ব্যবহার করে না, তারা 2টা এসডিডি টাইপ, আরও 4টা এসডিডি টাইপ দিয়ে তারা কী করবে? আমি আপনার 2 টেরাবাইটের একটা এসডিডি ব্যবহার করি। আপনার তো এটা কেসিং আপনার প্রফেশনাল গেমারদের জন্য না, যারা ইউটিউবিং স্ট্রিমিং করবে, এটা আপনার যারা নর্মাল ইউটিউব স্ট্রিমিং করবে তাদের জন্য, মানে যারা নর্মাল আপনার 60-70K বা 50-60K মধ্যে পিসি বিল্ড করতে চায় তাদের জন্য। আর আপনারা যারা প্রফেশনালি 3-4 লাখ টাকা দিয়ে প্রফেশনাল বড় বড় ইউটিউবার পিসি বিল্ড করবেন তাদের জন্য, তারও দামি গেম ডিয়াসের অনেক কেসিং রয়েছে, গেম ডিয়াসের। সো এই কেসিংটা আমি আপনাদেরকে যারা নর্মাল পিসি বিল্ড করতে চাচ্ছেন গেমিং, গেম খেলার জন্যে, এবং কেসিংটি আপনাদের ভালো লেগেছে, আমি অবশ্যই প্রেফার করবো আপনাদেরকে কেসিংটি কেনার জন্য, কারণ এই এত কম দামে এত ভালো কেসিং পাবেন না। আমি নিজেও এই কেসিংটা ইউজ করি, আপনাদেরকে বলতেছি এই কেসিংটা অনেক হাই কোয়ালিটি প্রিমিয়াম। আর অনেকে বলে সাইডে গ্লাস প্যানেল নাই, সাইডে আপনার প্লাস্টিক প্যানেল, এক ধরনের অ্যাক্রোলিক প্লাস্টিক প্যানেল যেটা স্ক্র্যাচ পড়ে, অ্যাক্রোলিক প্লাস্টিক প্যানেলে আপনার স্ক্র্যাচ পড়লেও কী করা আছে, স্ক্র্যাচটা তো আপনারা কোনোভাবে কাপড় দিয়ে মুছে ফেলতে পারেন, আর গ্লাস প্যানেল আপনার ভেঙে যাওয়ার চান্স অনেক বেশি থাকে, আর অনেক হেভি করে, আর সামনে তো আপনার প্রিমিয়াম লুকের জন্য গ্লাস প্যানেল আছে। কেসিংটিকে আমার এত ভালো লেগেছে আমি বলে বোঝাতে পারবো না। সো আপনারা কেসিংটিকে কিনতে পারেন, আমি অবশ্যই আপনাদেরকে রেকমেন্ড করব কেসিংটিকে কেনার জন্য। সো আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন, অনেক দীর্ঘ করে ফেললাম ভিডিওটাকে, সো কোনো আউট নয়েস হয়ে থাকলে ক্ষমা করবেন, আশেপাশে অনেক শব্দ হয়েছে ভিডিওটা, সেটা আমিও লক্ষ্য করেছি। সো প্লিজ লাইক দ্য ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব, আপনার জন্য আমি আরও নতুন নতুন কন্টেন্ট টেকনোলজি এবং গেমিং সম্পর্কে নিয়ে আসার চেষ্টা করব। থ্যাংক ইউ।